প্রশ্ন করেছেন তুর্কিভিত্তিক তথাগত খেলাফত অটমান যেগুলো কি তাহিদের পক্ষে নাকি বিপক্ষে ছিল পক্ষে বিপক্ষে অনেক কথাই শুনি সঠিক কোনটা উচ্চার্জি প্রথমত যে জিনিসটি জানা দেয় সেটা হচ্ছে নিঃসন্দেহে অটোমান সাম্রাজ্য একটা বিরাট সাম্রাজ্য ছিল এবং তাদের খেদমাত আছে তারা ইসলামের অনেক খ্যাদমত করেছে তাদের দ্বারা জয় কনষ্টিনোফল জয়লাভ করেছে এবং তারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা নিজেদেরকে তাদের মুসলিম রাষ্ট্রের বিভিন্ন এলাকায় সহযোগিতা করেছে এবং তারা সেখান থেকে কাফেরদেরকে তাড়িয়ে দিয়েছে এবং সেটা মুসলিম ইসলামের অনেক খ্যাদমত করেছে এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে তারা সবচেয়ে বড় খ্যাদমতটি করেছে শিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা শিয়ারা শিয়া যে মধ্য শিয়া যেটা বর্তমানে যেটা ইরান যে শিয়াদের যে প্রসার প্রচার এবং তাদের যে তারা যে সারা মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে এবং জায়গা জায়গা তারা যে সমস্যা তৈরি করেছে এই ইরান কেন্দ্রিক এই এই এটার সামনে কিন্তু তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। তারা সামনে এগুতে পারে না শিয়ারা ওনাদের ওদের কারণে এটা কিন্তু একটা ভালো দিক ছিল এবং আরও ভালো দিক ছিল এটা যে একটা সময় অন্তত নাম মাত্র তারা খেলাফত তারা চালিয়ে যাচ্ছিলো কারণ মুসলিম মুসলিমদের একজন খলিফা থাকতেই হয় এটা হচ্ছে নিয়ম খলিফা থাকতেই হবে রসুল্লাহ সাল্লাহ আসলামকে কবরস্থ করার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খলিফা নিয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত কবরস্থ করা হয়নি এর অর্থ হচ্ছে অবশ্যই আগে খলিফা তারপরে পরের কথা প্রথম দায়িত্ব হচ্ছে মুসলিমদের যে প্রথম একজন খলিফা নিয়োগ প্রাপ্ত হবে এটা হচ্ছে নিয়ম নামমাত্র হলো একজন খলিফা তাদের মধ্যে ছিল মুসলিমদের ছিল এটা একটা সৌভাগ্যের বিষয় ছিল অটোমান সাম্রাজ্যের অনেক খেদেমত আছে অনেক তারা তাদের লোকেরা অনেক খেদমত করেছে ওই সময় অনেক আলেমরা তাদের ছত্র ছায়া অনেক অনেক বই লিখেছে এবং তাদের সহযোগিতা পেয়েছে এটা বিরাট বিষয় কিন্তু পরবর্তীকালে অটোমান সাম্রাজ্যের পতন যুগের সময় এসে মাঝামাঝি শেষের তারপরে এসে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে যখন থেকে তারা ইবনে আরবি মতো মূল হেদ ইবনে আরবি মতো তথাকথিত কুফুরি বার্তার যে সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছে ওহাদাতুল যুদ্ধের সর্বসর্বাদের যে নীতি ছড়িয়ে দিয়েছে হিন্দু বা বৌদ্ধ বা গ্রিক অটোম্যান বিভিন্ন জাতির যে ময়লা নির্যাস যেগুলো বের করে এনে ইবনে আরবি মুসলিমদের মধ্যে চালু করে দিয়েছে যেদিন থেকে তারা প্রতি ওহাদুল মা এই গ্রন্থটাকে তাদের মূল জিনিস বানিয়েছে সেদিন থেকে তাদের অধবতন শুরু হয়ে যায় এবং সেদিন থেকে তাদের আকিদে বিশ্বাস নষ্ট হয়ে যায় সেদিন থেকে আলেমরা দিনে তাদের বিরুদ্ধে কথা বলেছে এবং তখন থেকে আর মুসলিম বিশ্বে তাদের সে প্রভাব থাকে না কারণ মুসলিম বিশ্বের সত্যিকার আলেমরা তাদেরকে আর মেনে নেয়নি কারণ তাদের সম্পর্কে বিরোধিতা করেছে এবং এটা এর কারণে বর্তমান সময় পর্যন্ত অবস্থা চলছে অনেক সময় অনেকে বুঝতে পারি না আমরা বর্তমান কোনো কোনো শাসকের উপর আমরা খুব উচ্ছ্বসিত প্রশংসা করি কিন্তু আমরা জানি না জানি না তাদের আঁকিদে কত খারাপ তাদের আকিদে বিশ্বাস অত্যন্ত খারাপ তারা কখনো দৌলত তাওহিদের সাথে তারা কোনোদিন আটাত করতে রাজি নেই একসাথে চলতে রাজি নেই তাওহিদের রাষ্ট্রের বিরুদ্ধে করে তারা একসাথে হইতে রাজি আছে সেখানে যত রকমের যত খোরাফাত খোরাফি যত খারাপ মানুষ যত নিকৃষ্ট মানুষ তারা একসাথে রাজি আছে অথচ তাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে দৌলত তহিদ তাওহিদের দৌলা সবচেয়ে বড় সম্মান দিয়েছে কিন্তু সে সম্মান রাখতে পারেনি এরকম অবস্থা তৈরি হয়ে যায় কারণ হচ্ছে মূল হচ্ছে আকিদাটা তাদের শুদ্ধ হয়নি তাদের বেশিরভাগই এখনও তথাকথিত শিরকি আঁকি এবং নিকৃষ্টতম শিরকি আকিদা হচ্ছে ওহাজাতি নিযুক্ত সর্বসর্বা যেটাকে মনে হয় আল্লাহ সর্বোত্তম বিরাজমান অথবা আল্লাহ কারো কোথাও আল্লাহ তালা কারোর মধ্যে আসেন অথবা আল্লাহ তারা সব জায়গায় আসেন সব কিছু সত্তাগতভাবে আসেন যারা মনে করে তারা হচ্ছে নিকৃষ্টম শিখের মধ্যে আসে এই জাতীয় আকিদাটা এখনও এদের মধ্যে দেখা যায় বিশেষ করে যারা তুর্কি অটোমান সাম্রাজ্যের যারা এখন কর্ণাধার রয়েছে এদের অনেকের মধ্যে সেটা দেখা যায় অনেক মানুষদের মধ্যে সেটা দেখা যায় বিশেষ করে আলেমদের মধ্যে বেশি সেটা প্রচার প্রসার পেয়েছে আমাদের দেশ থেকেও তারা ছাত্র নেয় বিভিন্ন দেশ থেকে তারা ছাত্র নিচ্ছে এখন তাদের এখন অবস্থা ভালো বলেই কিন্তু তারা কী শিক্ষা দিচ্ছে সেটা না জেনে আপনার সন্তানকে বিনষ্ট করবেন না জেনে শুনে যে আসলে তারা আসলে বিশুদ্ধ আকিদে অন্তত একটা আকিদে শুদ্ধ হোক আল্লাহ সম্পর্কে আকিতটা শুদ্ধ তারা করতে পারে কিনা আকিদে শুদ্ধের যে মূল ধারা সেই ধারার বাইরে তারা পড়ায় কি না সেটা জেনে নেবেন এই জন্য এখন আপনি তুরস্ক কেন্দ্রিক আপনি আর খেলাফতের আশায় বসে থাকেন না এবং হবে খেলাফো চিন্তা ভাবনা করেন না কারণ এটা আসলে ইসলামিক কোনো কোনো কিছু নয় ইসলামিক কোনো উন্মেষ নয় হ্যাঁ তারা তাদের দেশে খারাপ অবস্থাতে একটু ভালো অবস্থায় আসছে এতে কোনো সন্দেহ নেই তারা এক সময় আজ খারাপ অবস্থা ছিল ইসলাম পালন করতে পারতো না আজান দিতে পারতো না কোরআন পড়তে পারতো না সবই কামাল আতা তুর্কের মতো ব্যক্তি ইসলামকে বরবাদ করে দিয়েছে এরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক ভালো ভালো কাজ করেছে কিছু কিছু এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারা এখনও পরিপূর্ণভাবে সহি আকিরে আসতে পারেনি এবং তাদের মধ্যে আকিরেগত এইটা পরিশুদ্ধি যতক্ষণ না হবে অন্য অন্য কাজগুলো আসলে তেমন মূল্যায়ন করার কিছু নেই মানুষের আঁকিতে দিয়ে মানুষের মূল্যায়ন হয় একজন মানুষ যদি কোনো যত সুন্দরই হোক যদি তার ক্যান্সার থাকে কোনো লাভ হবে না সেই জন্য যদি আঁকিটা খারাপ থাকে তাহলে এই জিনিস এই জিনিসগুলো দিয়ে যে তাদের এই অবদান আছে মুখানে গিয়ে মানুষকে দেখে আসে অমুকখানে গিয়ে কান্নাকাটি করে আসে কিছুক্ষণ অমুকখানে গিয়ে এটা করে আসে মুখানে গিয়ে হাই বড় 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 বক্তৃতা দেয় এই বিভিন্ন মানুষের বিপদের সময় বিভিন্ন এলাকার বিভদের সময় বড় বড় বক্তৃত্ব দিয়েছে এটা দেখেই খুশি হওয়ার কিছু নেই কারণ আঁকিদের ততক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ এইটাই উপকার লাগবে যদি আঁকি দেখারাপ ওই উপকারটুকু সে পাবে না দুনিয়ার বুকে সে মানুষের সে যদি একজন মানুষ শিরিক থাকে দুনিয়ার বুকে যেটা সে করেছে সেটার জন্য দুনিয়াতেই মানুষের সুনাম পেয়ে যাবে আখেরাতে তার জন্য আর কিছু থাকবে না আল্লাহ তারা বলছেন ও না ইলামা আমিলা আমলিন বা জলনাউ হবা মান তারা যে সমস্ত কাজ করে দিয়ে অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত দূরীকরণ রূপান্তরিত করব উপর আল্লাহরপর যদি শুদ্ধ না থাকে ওই ব্যক্তির আর কোনো কিছুর মূল্য নেই সে যত বড় যত কিছুই করে থাকুক তার অবস্থা এরকম হবে যেমন বিজ্ঞান বিজ্ঞান যেরকম অনেকে আবিষ্কার করে কাফেদের মধ্যে এরোপ্লেন আবিষ্কার করেছে মুসলিমরা উপকৃত হয় তাই বলে আখড়াতে কিছু পাবে আশা করার কোনো সুযোগ নেই অনুরূপভাবে একজন মানুষ এই মাইক আবিষ্কার করেছে একজন মানুষ গাড়ি আবিষ্কার করেছে এরোপ্লেন কত কিছু আবিষ্কার করে এগুলো দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করেছে এগুলো দিয়ে তারা দুনিয়াতেই তারা যা পাওয়ার পেয়ে যাবে ঠিক এই মানুষগুলো অটোমান সাম্রাজ্যে যারা আছে বর্তমান অটোমান সাম্রাজ্যে যারা পরিচালকরা আছে এদের মধ্যে অনেকেই আছে যারা আকৃতিগত কত তাদের নেই এবং পরিশোধ হতেও চায় না এবং তারা ইচ্ছাকৃত সহি আকিদের বিরুদ্ধে তারা নামে অনেক সময় এবং তারা ভুল আঁকিদের শিক্ষা দিচ্ছে সুতরাং তাদের দুনিয়া যা পাবার দুনিয়াতেই পেয়ে যাবে আখরাতে কিছুই পাবে না কিন্তু যদি কোনো তাদের আঁকিদাটা শুদ্ধ হয় তাদের কারো কারো আলহামদুলিল্লাহ আছে ওখানে ভালো লোকরাও আছে সেখানে তাদের আঁকিদে শুদ্ধ হয় তারা যে ভালো কাজ করছে সেটা ইনশাল্লাহ সোনায় সোহাগা আলহামদুলিল্লাহ সেটা হবে সবচেয়ে ভালো কাজ এবং সেটা হবে দুনিয়া এবং ব্যাপী তাদের কর্মকাণ্ড সেই হিসেবে তাদের চলতে থাকবে তো বর্তমানের এই তার আমরা বলেছিলাম যে প্রথম যে তাদের আটমান সম্ভব তারা কোনো খারাপ পাকি ছিল না তারা ওসমান বিন তুগরিল খান যিনি ছিলেন তিনি এই জন্য যার নামে ওসমানীয় খেলাপত হয়েছে এটা কেউ কেউ ভুল মন বিশ্বাস করতে পারে যে অনেকে মনে করছে ওসমান রাজিউল্লা নামে না উসমান রাজিউল নামে না ওসমান বিন তুগরিল খানের নামে এ রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে এটা ধীরে ধীরে বড় হয়েছে মুসলিমদের যখন অ্যারাবিয়ান এলাকায় যখন মুসলিমদের অধপতন শুরু হয় তখন তারা তারা নিজেদেরকে প্রভাব বিস্তার করে তারা খেলাফতের দায়িত্ব নিয়েছে হ্যাঁ খলিফা হতে হবে কোরাশদের থেকে এই জন্য তাদেরকে আমরা খেলাফত দায়িত্ব নিয়েছে বলি খেলাফত দায়িত্ব পালন করেছে এটা বলি কিন্তু সত্যিকারের খলিফা হওয়ার জন্য যে কোরশি হতে হবে তাদের মধ্যে সেটা ছিল না এর আগ পর্যন্ত প্রত্যেক সত্যেক ডাইনেস্টিক তারা কোনো না কোনো করাশি একজনকে খলিফা হিসেবে রেখেছে না মাত্র হল যেমন নামলুকরা রেখেছে বা এ বিভিন্ন জায়গাতে খলিফা নামাত্র হলেও একজন করাসিকে রেখেছে কারণ খলিফা কোরশি হতে হয় এটা হচ্ছে শরীরের বিধান না পাওয়া গেলে খলিফার দায়িত্ব পালন করে যাবে যতক্ষণ পর্যন্ত না না পাওয়া যাচ্ছে সেই হিসেবে তারা খিলাফত দায়িত্ব পালন করেছে এই জন্য তাদেরকে খলিফা বলা হবে খেলাফ দায়িত্ব তারা পালন করেছে কিন্তু সত্যিকারের যে কোরাসি হওয়ার যে শর্ত সেটা তারা পূরণ করতে পারেনি তারপরে এত খালি থাকবে না রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের পরিচালক তো খালি থাকবে না সেই জন্য তারা যেটা করেছে এটার জন্য ইউজ আলী তাদের জন্য তারা সেটা অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং সুক্রিয়া তার মানুষের শুক্রিয়া আদায় করা উচিত বাংলা মিয়াশ করিল্লা সালাম ইয়েশ করিল্লাহ কেউ যদি কোনো মানুষের সুক্রিয়া আদায় না করে আল্লাহ সুক্রিয় আদায় করলো না রসুল্লা সাল্লাম বলছে সেই জন্য আমরা তাদের শুকর গুজার হই যে তারা মুসলিমদের খ্যাদমত করেছেন কোনো সন্দেহ নেই কিন্তু আকিদারগতভাবে তারা আসলে এই পরবর্তী যারা আসছে তারা বিশুদ্ধ আকিদার ধারক বাহক হতে পারেনি তাদের মধ্যে আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু ভালো ছেলে আছে যারা সহি আকিদার ধারক কিছু কিছু ভালো আলেম আছে যারা সহি আকিদার ধারক বাহক আছেন তাদের দ্বারা আলহামদুলিল্লাহ ইসলামের খ্যাত হবে এটা আমরা আশা করতেছি এবং মনে করি যে বর্তমান যারা শাসক গোষ্ঠী আছেন তাদেরও আল্লাহ তালা সঠিক জায়গায় ফেরত দিবেন দোয়া করতেছি এবং তাদেরকে আকিদাগত পরিশোধ দিবেন এবং আমলগত তাদের মধ্যে কর্মক্রম চাঞ্চল্য দিবেন আমল যদি হাজার হয় লক্ষ কোটিও হয় আর আকিদাগত যদি বিভ্রান্তি থাকে তাহলে দুনিয়ার বুকে তার এটা কাজে লাগবে এর মাধ্যমে দুনিয়ার বুকে সুনাম সে পেয়ে যাবে আকিলাতে কিছু সুবিধা থাকবে না এই জন্য আমাদেরকে আকিদাগত পরিশোধ চিন্তা করতে হবে এবং এদের তাহিদের আগে তাদের প্রথম তারা তাহুদের নিয়ে চিন্তা করেছে জেহাদের কাজ করেছে এদের সন্দেহ করার কোনো কিছু নাই পরবর্তী তারা জেহাদও করেনি বরং তারা মেশন মেশনিক যারা ছিল মেশন ফ্রি মেশন ফ্রিদের সাথে তারা আতাত করেছে বিশেষ করে কামাল আতা তুর্কের আগে এবং পরের মানুষগুলো এরা বেশিরভাগই ছিল নিকৃষ্টতম মানুষ নিকৃষ্টতম মানুষ এরা এই ইতিহাসে নিকৃশত মানুষ মুসলিম তো নয় মুসলিমদের কাতারও তারা পড়ে না এরকম মানুষ ছিল তারা হ্যাঁ তাদের মধ্যে অনেকে এরকম ছিল পরবর্তী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাদেরকে ফেরত দিয়ে এখন দিয়েছেন রাষ্ট্রপ্রধান হওয়া তারা সেরকম নয় অততো কামাল করছে হাজার গুণ ভালো কিন্তু তারা সহি আকিদার বাহক হতে পারেনি আল্লাহ তালা তাদেরকে আকিদের বিশ্বাসের দিকে সঠিক নিয়ে আসুক এবং তাদের আমলকে আরও বেগবান করুক এবং তাদের দ্বারা দিন ইসলামের খেদমত করার তো অভিজ্ঞান করুক এই দোয়া আমরা করি আল্লাহ যেন তাদেরকে বোঝার তো দান করে আপনি আপনি যা বোঝান সে বুঝে নিয়েছেন আল্লাহ আমাদেরকেও বুঝার তো অভিজ্ঞান করুন